এটা কালকে দুই একজন সাংবাদিক ইচ্ছা প্রণোদিত ভাবে এটা করেছে, আমার সাথে এগুলো নিয়ে কথা বলেছে, আমি নাম বললাম না। আমি বলছি এই ধরনের সংবাদ করে তুমি এই জিনিসটাকে রসালো করে তোমার ভিউ বাড়ানোর চেষ্টা করতেছো, ডোন্ট ডু ইট, এটা করো না। হোটেলে তো একসঙ্গে কক্সটুডিতে আমরা ছিলাম। এইটা তো সমস্যাটা কেন হয়েছে, যখন সায়ন্তিকা শুটিং শেষ করলো এক পার্ট, তখন যাওয়ার আগে আমাকে আর পরিচালক স্পষ্ট বলে গিয়েছে যে আমার টাকা দেওয়ার কথা আমার ছেলেদের, মানে তার মেকআপের, তার ড্রেসের, এই ছেলেগুলোর টাকা আজকে ৩-৪ দিন হয়ে গেছে দিচ্ছে না, প্রযোজক সামনে আসছে না, টাকাটা যদি রুমে না পাঠায় তাহলে আমি কিন্তু শুটিংয়ে আসবো না, এটা বলেও নি সবার সামনে থেকে চলে গেছে। এই টাকাটা পরিচালক প্রযোজক দিতেছে এই করতে করতে দেরি করতেছে, যেই কারণে টাকাটা যখন আসছে হাতে পেয়েছে বাংলা টাকা, তা আবার সেটাকে হিসাব করে বুঝিয়ে দেওয়ার পর সে শুটিংয়ে গেছে। দ্যাটস ওয়াই দ্য দেরি হয়েছে, নাথিং এলস। এটা কালকে দুই একজন সাংবাদিক ইচ্ছা প্রণোদিতভাবে এটা করেছে, আমার সাথে এগুলো নিয়ে কথা বলেছে, আমি নাম বললাম না। আমি বলছি এই ধরনের সংবাদ করে তুমি এই জিনিসটাকে রসালো করে তোমার ভিউ বাড়ানোর চেষ্টা করতেছো, ডোন্ট ডু ইট, এটা করো না। এতে করে শিল্পের সম্মান নষ্ট হবে, বিদেশি শিল্পীরা আমাদের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করবে, সেটাই করছে। আমি তো ক্লিয়ার করে দিলাম, তো যে টাইম দিয়েছে সে টাইমে যাওয়ার সময় বলেই গিয়েছে যদি টাকাটা না পাঠাতে আসতে দেরি করবে। টাকাতে হাতে পাইছে 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে উনি গেছে। এটা তো কেউ তৃতীয় পক্ষে ইস্যু তৈরি করছে, কারণ একটা গণমাধ্যম কি করছে, নাম না বললাম, একটা গণমাধ্যম একটা ছবি কার্ড বানিয়ে লিখছে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে চলে গেলেন সায়ন্তিকা, পাশে ছবি আমার। অনেকে ভুল বুঝে মনে করছে এটা আমি করছি বোধ হয়, মানে যে গাছ ফল বেশি ঢিল পরেও বেশি, ওই আমাকে পেঁচানোর চেষ্টা সব জায়গায়। তো সেটা তো ক্লিয়ার করেই দিয়েছে ঘটনাটা। আমি মনে হয় যে আনন্দবাজার পত্রিকায় সায়ন্তিকা মুখ খুলে সব ক্লিয়ার করে দিয়েছে, এবং কালকে রাত্রে আমার সাথে 1 ঘন্টা কথা হয়েছে, একদম আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে তোমার সাথে তোমার দেশের সাংবাদিকদের কথা হইলে আমার বরাত দিয়ে বলবা, আমার মূল সমস্যা প্রযোজকের সাথে। সে আমাকে সঠিকভাবে আমাকে কোঅর্ডিনেট করেনি, যে কন্ট্রাক্টের টার্মস কন্ডিশন ছিল সেই অনুযায়ী সে কত, আমি কোন কাজ কখন হবে আমি বুঝতে পারি নাই। আমাকে বলে নিয়ে যাওয়া হয়েছে এক ধরনের কাজ, গিয়ে দেখি যে প্ল্যানিং অন্যরকম। প্রডিউসার একটা ড্যান্স ডিরেক্টর আসলো, কাজ করলো, তাকে অর্ধেক কাজ করে ব্যাক করে দেওয়া হলো। আবার আরেকজন আসলো, বুঝে উঠতে পারলাম না কাজ, ওনাকে আমি মেসেজ করতেছি, উনি আমার মেসেজে রিপ্লাই করেন, আমি তো তোমার কথা শুনবো না। আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে গেছে প্রযোজক, আমি তো প্রযোজকের সাথে কথা ছাড়া আমি কোথাও কথা বলবো না। উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছে, প্রযোজক আমার ফোন ধরছে না, আমাকে SMS করলে রিপ্লাই দিচ্ছে না। 8 দিনে একদিন আসেনি সে, এই একজন নায়িকাকে যে আনলো তার বোনের মতো বলে, বোন ভাই মনে করছে, একবার একদিন দেখা করতে আসেনি যে এসে বলবে যে আপনার কোনো সমস্যা আছে, বা যাওয়ার দিন যেটা মনে করে আগায় দেবে, সেটা তো করেনি এই প্রযোজক। এটা তো অপেশাদার প্রযোজক। নৃত্য পরিচালকের ভিডিওটা আমি দেখেছি, সে তো স্পষ্ট করে কিছুই বলেনি, সে তো নিজেই বলতেছে যে কেন কি হচ্ছে আমার দিকের থেকে, আমি তো বলতেছি না, কারণ তাকে তো বলা হয়নি যে তুমি তোমার হাত ধরায় চলে গেছে। যদি তাই হতো তাহলে নৃত্য পরিচালকের কাজ, নৃত্য পরিচালক পুরো গানটা শেষ করলো কীভাবে, তাহলে তো গান হতো না। যেমন সাইফ খান কালু পুরো গান শেষ করতে পারেনি, তার সাথে আর্থিক সমস্যা হয়েছে প্রযোজকের, সে রাগ করে চলে গেছে, সকালে উঠে শুনি সাইফ খান কালু নাই, ফোন করে সকালের মধ্যে মাইকেলকে প্রযোজক নিয়ে আসে। প্রযোজককে প্রফেশনালিজম থাকতে হবে, পেশাদার প্রযোজক হতে হবে। উনি সব নিজে নিজে করতে যায়, উনি নিজে বাজার করতে পারে, তার প্রযোজনা বাজার, উনি বাবুর্চি নিজে নিয়ে গেছে, নিয়ে যাক, ম্যানেজার নাই ছবি, কোনো 3 জন প্রোডাকশন বয় নিয়ে কাজ করতে গেছে। ড্রোন ম্যান নিজে খবর দিয়ে আনতেছে, ড্রোন ম্যান উড়তে পারে না ঠিক মতো, ভালো ভালো শিল্পীরা কেউ এই ধরনের প্রোডাকশনে কাজ করবে? ড্রোন ম্যান ড্রোন চালাইতে গিয়ে নায়িকার চুলের মধ্যে লাগাই দিচ্ছে, নৃত্য পরিচালক উনি খবর দিয়ে আনতেছে, যেটা লাগে উনি সব করতেছে নিজের হাতে, তার অন্য লোকের কাজটা কি? পরিচালকের কাজটা কি? পরিচালক প্রতিদিন শুটিং শেষে আমার বলে যাবে, আমার মাথা খারাপ হয়েছে, প্রতিদিন শুটিং শেষে তার রুমে ডেকে নিয়ে এটা করলেন কেন, ওটা করলেন কেন, আর কথা প্যাক আপ করে দেন। ইনি তো পরীক্ষিত প্রযোজক না, ইনি তো এর আগে কোনো ছবি বানিয়ে রিলিজ করতে পারেননি, ইনি এর আগে টেলিফিল্ম করছে 2 দিন শুটিং করে বন্ধ, প্যাক আপ, এর আগে ওয়েব সিরিজ করছে প্যাক আপ, উনি যাওয়ার দিন থেকেই উনি কিছু হইলে প্যাক আপ, তাহলে তো সে প্রফেশনাল লোক না, তার সাথে কাজ করতে পারবো না। আমি চাচ্ছি একটা বিদেশি মেয়ে আসে কাজ করতে, তার সাথে কাজটা উঠে নেওয়ার চেষ্টা করছি, তো আমাকেই বলবে তুমি থাকতে কাজটা হলো না কেন? তো আমি তো 7 দিন মতো চেষ্টা করছি টানিয়ে নেওয়ার, সব কিছু মানিয়ে নেওয়ার, মানতে তো শেষ পর্যন্ত পারলাম না। আপনার ওয়ালে পিঠ থেকে গেলে কী করবেন? আমি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করে গেছি, ওনাকে খাবারের জন্য প্যারা দেই নাই, কিছুর জন্য প্যারা দেই নাই। এবং শুনলে অবাক হয়ে যাবেন, উনি আমাকে বলছে সায়ন্তিকা ইলিশ মাছ খেতে চায়, একটু ব্যবস্থা করতে হবে। আমি চাঁদপুর থেকে ইলিশ মাছ নিজ দায়িত্বে এনে এই সায়ন্তিকাদের জন্য বা আমাদের জন্য এনেছি, আমি নিজে এই প্রোডাকশনের জন্য ব্যবস্থা করে এনে দিয়েছি, ওনার কাছ থেকে 1 টাকাও নেই নিয়ে। এরপর প্রযোজক বলবে সায়ন্তিকা ওনার টাকা মেরে দিছে, এরপর প্রযোজক বলবে সায়ন্তিকা ওনার ড্রেস নিয়ে গেছে, সায়ন্তিকা ওনার কথা রাখেনি। এগুলো মিথ্যা তথ্য যত আছে, আর উনি খুব দায়িত্ব নিয়ে খুব মিথ্যা কথা বলে প্রযোজক, প্রচণ্ড, এটা খুব সমস্যা। মনিরুল ইসলাম আমার নামটা আসে, আপনি নিজেই বুঝতেছেন না, আমি তো একটা নামটা বললাম না, একটা নিউজ চ্যানেলের, তারা অনলাইনে নিউজ করছে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করায় শুটিং ছেড়ে চলে গেলেন যায়, অনেকে আমি ভুল বুঝতেছে, বলে জায়দ কিন্তু এমন না, নিচে কিছু নাই, শুধু আমার ছবিটা তার ছবিটা দেওয়া। সায়ন্তিকার কথা হলে সায়ন্তিকার প্রযোজকের ছবি ছাপা হবে, প্রতিটা নিউজে আমার ছবি, সব উদ্দেশ্য প্রণোদিত, জায়দ খানকে একটু পেঁচালে ভিউ বাড়বে, একটু লোকজন পড়বে, এই তো আর কি।